আজ অর্থাৎ 9 মে বৃহস্পতিবার সকাল 9টায় ঘোষণা করা হবে 2024 সালের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল। গতকাল সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। আজ সকাল 9টায় আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইট ahsec.assam.gov.in এ ফলাফল প্রকাশ করবে। এছাড়াও আরও কয়েকটি ওয়েবসাইটে দেখা যাবে রিজাল্ট। সেই ওয়েবসাইটগুলি হল resultassam.nic.in, indiaresults.com এবং উপলব্ধ মোবাইল অ্যাপেও ফলাফল প্রকাশ করা হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবির গ্রাহকদের জন্য এক বড় ঘোষণা করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। খুব শীঘ্রই দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংকের তরফে তাদের গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে এই নির্দেশিকা প্রকাশে আনার পর থেকেই কাদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে এবং কেনই বা তা বন্ধ করা হবে এই বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন উঠছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে প্রকাশিত নির্দেশিকা মারফত জানানো হয়েছে যে সমস্ত গ্রাহকরা বিগত 3 বছর যাবৎ তাদের অ্যাকাউন্ট মারফত কোনোরকম লেনদেন করেননি এবং যে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট বিগত 3 বছর যাবৎ কোনোরকম ব্যালেন্স রাখা হয়নি তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ মূলত যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট মারফত বিগত 3 বছর ধরে কোনো ব্যবহার করা হয়নি তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পিএনবির তরফে। রাস্তা নিয়ে দুই পক্ষের মারপিটে আহত হলেন 11 জন, রেহাই পায়নি 10 বছরের ছাত্র। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সকালে 5 গ্রাম থানাধীন কালীনগর 4 খণ্ডে। মারপিটে এখনও উত্তেজনা বিরাজ করছে এলাকায়, মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। জানা যায় কালীনগর 4 খণ্ড বকরিহাওয়ার 7 খণ্ড এবং 8 খণ্ড 3টি গ্রামের 37 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তাটি বেহাল হওয়ায় গ্রামবাসী মিলে মাটি বরাট দিতে গেলে বাধা দেন ইকবাল হোসেন ও নজমুল হোসেন। একসময় বাক বিতণ্ডা শুরু হলে গ্রামের লোকদের উপর দা লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় আরও কয়েকজন। সেই সময় রাস্তা দিয়ে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাচ্ছিল 10 বছর বয়সী মুমিন হাসান চৌধুরী। মুমিনকে জাতীয় সড়ক পার করে দিতে আসেন তার মা রেশমিনা বেগম চৌধুরী। মুমিন ও তার মাকেও মারপিট করেন ইকবাল ও নজমুলেরা বলে অভিযোগ করেন গ্রামবাসী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাটাখাল পাড়ির পুলিশ ইনচার্জ শুভম পাল। একে একে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের উদ্বর্তন আধিকারিকরাও। শতাধিক গ্রামবাসীর দাবি তাদের চলাচলের রাস্তা বেজাল মুক্ত করে দিতে হবে, রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে। মঙ্গলবার 3য় পর্যায়ের ভোট গ্রহণ শেষ হওয়ার ফলে অসমের 14টি লোকসভা আসনেই নির্বাচন সম্পন্ন হল। আগামী 4 জুন এই নির্বাচনের 5টি কেন্দ্রে 3 দলের প্রার্থী জয়ী হলে রাজ্যটিতে বিধানসভার 5টি ও রাজ্যসভার 2টি আসন শূন্য হতে পারে। এবারে লোকসভা নির্বাচনে বিহালির বিধায়ক রঞ্জিৎ দত্ত, সামাগুড়ি বিধায়ক রকিবুল হোসেন, দোলাইর বিধায়ক পরিমল শুক্লবৈদ্য ও দিং বিধায়ক আমিনুল ইসলাম এবং বঙ্গাইগাঁওয়ের বিধায়ক ফণীভূষণ চৌধুরী যথাক্রমে তেজপুর, ধুবরী, শিলচর, নোয়াগাঁও ও বরপেটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই তারা যদি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তাহলে বিহালি, সামাগুড়ি, দোলাই ও বঙ্গাইগাঁওয়ে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়বে। আর রাজ্যসভা সদস্য সর্বানন্দ সোনোয়াল যদি ডিব্রুগড় থেকে এবং কামাখ্যা প্রসাদ তাসা কাজিরাঙ্গা থেকে লোকসভায় নির্বাচিত হন তাহলে অসম থেকে রাজ্যসভার 2টি আসন খালি হবে। আচমকা একসঙ্গে অসুস্থ 300 জন কর্মী। সংস্থায় সিক লিভের আবেদন করে মোবাইল বন্ধ করে ছুটিতে অধিকাংশ কর্মী, যার জেরে বুধবার সকালে 86টি বিমান বাতিল করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিমান সংস্থার তরফে জানানো হয় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত 300 কর্মী অসুস্থতার কারণে ছুটিতে আছেন, সকলের মোবাইল ফোন বন্ধ। যদিও সংস্থার তরফে সকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে,
এর ফলে 86টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান বাতিল করা হয়। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সংস্থা জানিয়েছে তাদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। সূত্রের খবর, অসুস্থতা আসল কারণ নয়। সংস্থার নতুন নিয়োগ সংক্রান্ত পদ্ধতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন কর্মীরা। প্রতিবাদ স্বরূপ এই পদক্ষেপ করেছেন তারা, যদিও এই বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কোনো মন্তব্য করেনি। লঙ্কা চন্দ্রনাথপুর বদরপুর রেললাইন হোক লামডিং বদরপুর শিলচর পাহাড় লাইনের সেকেন্ড লাইন, কোনো অবস্থাতেই পাহাড় লাইনের বিকল্প নয়। দীর্ঘ 21 বছরে 6,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত পাহাড় লাইনকে সচল রাখতেই হবে, এই দাবি করেছে অল বরাক ইউথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ ওবিসা। ছাত্র যুব সংগঠনটির মুখ্য আহ্বায়ক বাহারুল ইসলাম বরবুইয়া বলেন, উত্তর পূর্ব সীমান্ত রেল বিভাগ শিবক রংপুর রেল প্রকল্পে পশ্চিমবঙ্গে 41.5 আর সিকিমে 3.5 কিলোমিটার, নতুন বিজি রেল লাইন প্রকল্পের 86% অর্থাৎ 38.65 কিলোমিটার সম্পূর্ণ টানেলের মাধ্যমে নির্মাণ করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সেখানে এমন কারিগরি প্রকৌশলী ব্যবস্থা গ্রহণ করে রেল নির্মাণ করতে পারলে লামডিং বদরপুর শিলচর ব্রডগেজ সম্প্রসারণ প্রকল্পের মাত্র 31 কিলোমিটার ডাইভার্সন এলাকায় তারা কেন উপযুক্ত ব্যবস্থা নিতে পারে না, এই প্রশ্ন ওবিসা নেতার। কর্তব্য পালন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক বিদ্যুৎ কর্মী। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে শান্তিরবাজার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে মঙ্গলবার বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বিদ্যুৎকর্মী লিটন রুদ্রপাল। তাকে সাথে সাথে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে তাকে শান্তিরবাজার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন। পরিবারের অভিযোগ, জিবি হাসপাতালে আনার পর ডাক্তার থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের কোনো আধিকারিক এসে এখনও পর্যন্ত যোগাযোগ করেননি পরিবারের সাথে। করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দি বিধানসভা এলাকার দুহালিয়ার পূর্বগুলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হয়েছেন বিভিন্ন বয়সের 30 জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। বুধবার সকাল প্রায় 10:30 নাগাদ একটি ক্যান্টার ডিলাক্স বাস যাত্রী নিয়ে পূর্ত সড়ক ধরে আনিপুর থেকে করিমগঞ্জ যাচ্ছিল, কিন্তু আসিমগঞ্জে পৌঁছার আগে দুহালিয়ার পূর্বগুল এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যাত্রী নিয়ে বাসটি পাল্টি খেয়ে সড়কের বাম পাশে ডান খেতে গড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ঘটনায় মহিলা পুরুষ ও শিশুসহ প্রায় 30 জন যাত্রী আহত হয়েছেন। ঘটনা দেখে স্থানীয় জনতা এবং বেসরকারি সংগঠন এমএসএফের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পাতারকান্দি সাময়িক হাসপাতালে নিয়ে যান, কিন্তু কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত ডাক্তার।